বানাক্রান্তর দুর্দশা দেখিলে আপনারও আসলে চকু পানি ওলাব। এনে এক দৃশ্য আমি দেখাম, এখন ঠেলাত এগারী রোগীক আশ্রয় শিবিরের পর নিজ ঘরলে কেনেদরে আনবলগিয়া হয়েছে। এয়া ঠেলাত হওয়ায় বহু দুর্দশার মাজে এইগী রোগী কেনেদরে ঠেলাত হওয়ায় আনি নিজ ঘরলে এটা নিব লাগিব। আপনাকে এটা কিহত নিব? এটা আমি নাও দিম এটা, নাও দিম এটা। ঠিক আছে, আপনাদের নাওলে লই যাওক, আমি কথা পাতিম পাছত। আগধরি নাওত উঠাই লোক, ঘরলে লই লোক হয়। আর এনেদরে মূল সতীর্থয় দেখাইছে, ঠেলাত এনেদরে লই গই আছে। আর এই মুহূর্ত কিছু মুহূর্তের পাছত ঠেলারপা নাওত পুনের ঘরলে নিব লাগিব। বহু আসলে সিরিয়াস এগারী রোগী, কিন্তু দুর্দশা বানপীড়িত রাইজর এখন জ্বলন্ত ছবি। কিমান দুর্দশার মাজে আসলে যাবলগিয়া হয়। এগারী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, গ্রাম্য পথে এনেদরে ঠেলাত আনি এতিয়া নাওত উঠাব, আর বহু কষ্ট, বহু যন্ত্রণা। বানপীড়িত রাইজর কিমানখিনি যন্ত্রণা চাওক, আমি লাইভ ভিজুয়াল দেখাই আছো। আসলে ঠেলারপা নমাই এই মুহূর্তত নাওত উঠাব, আর ব্যক্তিগী বহু রোগিয়া, বহু রোগিয়া, আর যথেষ্ট সিরিয়াস হয়ে আছে। এটা আশ্রয় শিবিরেরপা আনিছে, আসলে চিকিৎসালয় নিয়ার ব্যবস্থা হয়তো করব সাগে নিশ্চয়, কিন্তু এই মুহূর্তে ঘরলে লই যাওয়ার ব্যবস্থা করেছে এনেদরে নাওত। এই সকল স্থানীয় লোক, পরিয়ালের লোক, বয়স যথেষ্ট হয়েছে, প্রায় আশি ঊর্ধ্বর এগারী ব্যক্তি, আর এনেদরে এতিয়া ঠেলারপা নাওত উঠাব, আর এনেদরে ঘরলে লই যাওয়া হব। কারণ ঘর কিছু পরিমাণে পানি উলাইছে, আর তারপর এটা এনেদরে নাওত শুয়াব, আর এনেদরেই লই যাওয়া হব। কিমান আসলে দুর্দশা, কিমান যন্ত্রণা, কিমান কষ্ট, কিমান আসলে যন্ত্রণাত এইগী ব্যক্তি সময় আশ্রয় শিবিরত থাকি এনেদরে নাওত এটা ঘরলে লই যাব। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, প্রায় আশি ঊর্ধ্বর এগারী ব্যক্তি, এই দৃশ্য দেখিলে সচাই দুঃখ লাগিব আপনারও। কারণ গ্রাম্য এলাকা, সা সুবিধা বিশেষ না থাকে, গাড়ি এখন আনো বলে গেলেও তেনেকা বিশেষ ধরনের সুবিধা নাই, যার ফলত এনেদরে ঠেলাত আনি এতিয়া নাওত উঠাব, আর নাওত উঠাই ঘরলে লই যাব। আমি দেখাই আছো এইখানে দৃশ্য, কিমান কষ্টকর জীবন চাওক, কিমান কষ্টকর জীবন, এনেদরে নাওত উঠাই লই যাবলগিয়া এক অবস্থার সৃষ্টি হয়েছে। নাওত এখন কাপড় পাড়ি লোক লাগিছিল নিশ্চয়, হয়। এনেদরে নাওত এটা গারুকিটা তিতি যাব, গারুকিটা তিতি যাব, হেৰি কৰক, ভালকে দিয়ক। আর আমি দেখাই আছো এনেদরে কিমান কষ্ট। এই দৃশ্য দেখি হয়তো ভাবিবলে বাধ্য হব যে কেনেদরে যন্ত্রণাত ছটফটাই এই বর্ণাঢ্য সকলে জীবন পার করবলগিয়া হয়েছে। আর এয়া দৃশ্য, রুগিয়া এইগী ব্যক্তি এতিয়া নিজ ঘরলে লই যাব, আশ্রয় শিবিরত সময় পার করেছিল, ঘর ডুবাই পেলাইছিল, আর এনেদরে এতিয়া নাওত লই যাওয়া হব। কি বেমার হয়েছিল বর্তার? বেমার এটু মানে এক্সিডেন্ট মানে হয়ে পেলা মানে ভরি ভাঙা হয়েছে। মানুষগুলাকে দুর্বল মানে এনেকা এটা মানে আজি মানে 10-12 বছর বেশি হলো এটা মানে বিমার মানে ভালো বা এনেকা হয়ে পড়ি আছে তার লোরা না, ছোয়ালি নাই, আকল মানে মোটা মাইকি আছে, তারমানে তারপরে একেবারে কন্ডিশন তার নাই, আর লোরা ছোয়ালি বলে নাই, তার ঘোরা লোরা তা এফালে আমি করি এটা এটা এনেদরে দুর্দশা হয়েছে। আচ্ছা এনেকা এটা আমি এটা মানে অবস্থা নিয়ে ব্যবস্থা নকলে নাকি মানে লইছো মানে কন্ডিশন কাম নাই এটা বলে মানে ডক্টরে কয়ে আছে এটা। আর এনেদরে আসলে এই দৃশ্য অতি করুণ দৃশ্য, উশা নিশা লওয়াটা যথেষ্ট কষ্ট পাই আছে, আর এতিয়া গাঁওবাসীর সহযোগত নিজ ঘরলে এনেদরে নাও ঠেলারপা নাওত যাবলগিয়া হয়েছে।